মাহিরমজানিল বছর ঘুরি, মুমিন মুসলমানের দাড়ি দাড়ি। মাহিরমজানিল বছর ঘুরি, মুমিন মুসলমানের দাড়ি দাড়ি। রহমতের বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতের কাছের এবং দূরের, দেশে এবং প্রবাসী প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের মেহরবানিতে আমাদের আল হিকমা ইসলামিক মিডিয়া সোসাইটি কর্তৃক আয়োজিত রমজানের বছর ঘুরে আজকে আমাদের অনুষ্ঠানে সমাজ পরিবর্তনের ধারা, সমাজ পরিবর্তন সম্পর্কে আজকে আমাদের কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন হাফেজ মাওলানা মুফতি আমির হোসেন লাকসামী সাহেব। মোহতারামকে পরিচয় হওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আজকে উপস্থাপনায় আছি আমি হাফেজ মাওলানা জিয়াউর রহমান আইয়ুবি। মোহতারামের কাছে আমরা প্রথমে জানতে চাইব, পবিত্র মাহে রমজান সমাজের জন্য কি কি পরিবর্তন নিয়ে এসেছে? আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ইলা আখির আয়া। সাদাকাল্লাহুল মাওলানা আল-আযীম। সম্মানিত উপস্থাপক মাওলানা আইয়ুবি সাহেব, আসলে মাহে রমজান আমাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অত্যন্ত বড় একটি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তার কারণ হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হে নবী, আপনি বলুন আপনার উম্মতদেরকে, দুনিয়াতে আমি আপনার উম্মতদেরকে যে সকল নিয়ামত দান করেছি তার মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো আপনার উম্মতের উপর আমি আল্লাহ কোরআনে কারিম নাজিল করেছি। আর এই কোরআনে কারিম আল্লাহ তাআলা সূরায়ে বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে এই কোরআনে কারিম আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছেন। তো এই ক্ষেত্রে মাহে রমজান আমাদের সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে পারে সবচাইতে বেশি, কারণ মানুষকে পরিবর্তনের জন্য, সুষ্ঠু সমাজ গঠনের জন্য আল্লাহ তাআলা যে সবচাইতে বড় জীবন ব্যবস্থা দিয়েছেন তার নাম হলো কোরআন। আর এই কোরআনে কারিম আল্লাহ তাআলা এই মাহে রমজানেই আল্লাহ তাআলা নাজিল করেছেন। অতএব এই মাহে রমজানে যদি আমরা কোরআনকে বুঝার চেষ্টা করি, কোরআনকে আঁকড়ে ধরতে পারি, আমাদের সমাজের মধ্যে যেখানে যেখানে অনিয়ম আছে, বিশৃঙ্খলা আছে, সেগুলো যদি আমরা কোরআন থেকে সুষ্ঠুভাবে সমাধানের চেষ্টা করি, আমার বিশ্বাস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সমাজ অবশ্যই পরিবর্তন হয়ে যাবে, অবশ্যই আমাদের সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা এবং সুষ্ঠুতা ফিরে আসবে। জি সম্মানিত মহতারাম, আমি আপনার সাথে একটু যোগ করতে চাই। আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে পবিত্র রমজান মাসের সমাজকে আমরা পরিবর্তন করতে পারি। তেলাওয়াতের মাধ্যমে পরিবর্তন হবে বিষয়টা শুধু এমন নয়। তেলাওয়াত এমন একটা শব্দ, এটার পরিধি অনেক বেশি। তেলাওয়াত বলা হয়েছে যে সহিশুদ্ধভাবে কোরআনকে আপনার তারতিব এবং তারতিল সহকারে তেলাওয়াত করবে, তেলাওয়াত করে তার অর্থ অনুধাবন করবে, অর্থ অনুধাবন করার পরে তার 3.5 হাত বডির মধ্যে সে আমল করবে। তার এই আমলের কারণে সমাজে, রাষ্ট্রে এবং ইন্টারন্যাশনালভাবে একটা প্রভাব পড়বে। ওই প্রভাবের কারণে তার ব্যক্তি জীবনের পরিবর্তন আসবে এবং সামাজিক পরিবর্তন আসবে। জি, তার নামে আমরা তেলাওয়াত করি, আলোচনা চালিয়ে। তো ভাইজান, আসলে এই মাহে রমজান আল্লাহ তাআলা বছরে একবার আমাদেরকে দেন। তো মাহে রমজান বছরে একবার আমাদের কাছ থেকে আসে, আবার বিদায় নিয়ে চলে যায়। কিন্তু আসলে মাহে রমজান আমাদের কাছে প্রতি বছর আমাদেরকে কিছু শিক্ষা দেওয়ার জন্য আসে। মাহে রমজান থেকে আমাদের সামাজিক ব্যবস্থা সুন্দরভাবে পরিচালনা করার জন্য অনেক শিক্ষা কিন্তু মাহে রমজান আমাদেরকে দিয়ে যায়। কিন্তু আফসোসের বিষয় হলো,
আমরা মাহে রমজান থেকে সেই শিক্ষাগুলি গ্রহণ করতে পারি না। আমরা যদি যথাযথভাবে মাহে রমজান থেকে সেই শিক্ষাগুলো গ্রহণ করতে পারতাম, তাহলে আমাদের সমাজে অন্তত পক্ষে অনেক অশৃঙ্খলা, বিশৃঙ্খলা এবং অনেক ধরনের অন্যায়, পাপাচার এবং আমাদের মধ্যে যেই সাম্প্রদায়িকতা এবং আমাদের মধ্যে যেই ধনী গরিবের ভেদাভেদ, এটা বন্ধ হয়ে যেত, সকল মানুষ সুষ্ঠুভাবে বসবাস করতে পারত। এই ক্ষেত্রে আমি বলতে চাই যে মাহে রমজান আমাদেরকে যে শিক্ষাগুলি দিচ্ছে, তার মধ্যে একটা শিক্ষা হলো এরকম যে আপনি যখন মাহে রমজানের মধ্যে রোজা থাকবেন, তখন মাহে রমজানের নিয়ম অনুযায়ী, সৌমের নিয়ম অনুযায়ী আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি পানাহার, আপনি খাওয়া দাওয়া এবং যাবতীয় যতগুলি বিষয় রমজানের শর্তাবলী আছে সেগুলো থেকে বিরত থাকতে হবে। এখন আপনি যখন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত অনাহারে থাকবেন, তখন আপনি বুঝতে পারবেন যে ক্ষুধার যন্ত্রণায় যারা বারো মাস ভোগে, আপনি তো শুধুমাত্র রমজান মাসটা ক্ষুধা অনুভব করলেন, কিন্তু আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা বারো মাসই ক্ষুধার যাতনায় ভোগে, যাদের ঘরের মধ্যে অভাব অনটনের কারণে দুবেলা খানা তাদের ঘরে জুটে না। তো তাদের দুঃখটা কী, তাদের অভাবটা কী, তারা কী সমস্যায় আছে, এটা আমরা প্রত্যেকেই মাহে রমজানে উপলব্ধি করতে পারি। সুন্দর আলোচনা আপনার। সমাজ পরিবর্তনে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে গরিব দুঃখী যারা অনাহারে ভোগে, যারা একবেলা খাইলে অন্য বেলা খাওয়ার যোগান থাকে না, বিশেষ করে যারা বিত্তবান আছে তারা পবিত্র মাহে রমজানে রোজা রাখার কারণে, উপবাস থাকার কারণে গরিব দুঃখীদের দুঃখ বোঝা তাদের জন্য সহজ হয়ে যায়, এবং তারা যদি এই শিক্ষা শিক্ষিত হয়ে যদি তারা গরিব দুঃখের প্রতি এগিয়ে আসে, বিশেষ করে মাহে রমজান মাস হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দানের ব্যাপার। বিশেষ করে অনেকে আমরা জাকাত আমরা সারা বছরে দিই, কিন্তু পবিত্র মাহে রমজান জাকাত দিলে তার সব 70 গুণ বেশি। যদি জাকাতের টাকা যদি আমরা সঠিকভাবে বিত্তবান যারা আছি তারা যদি গরিব দুঃখের মাঝে আমরা বিলাইয়ে দিই, তাহলে সমাজে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। এ সম্পর্কে আমার কথার প্রাসঙ্গিকে আলোচনাটা এইভাবেই আসতেছে যে এই যে গরিব দুঃখীরা, তারা যেহেতু বারো মাস ক্ষুধার যাতনায় ভোগে, এটা তারা অনুভব করে, ধনীরাও আমরা এটা বুঝতে পারি মাহে রমজানে। এখন এই মাহে রমজান থেকে আমরা শিক্ষা নিলাম যে আমি আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখার কারণে আমার ভিতরে যে অনুভূতি, এই অনুভূতিটা বারো মাস গরিব দুঃখীদের মাঝে থাকে। অতএব এই শিক্ষাটা আমি তাদের কাছ থেকে নিয়ে মাহে রমজান পাশাপাশি বারো মাস তারা যাতে এই ক্ষুধার যাতনায় না ভোগে, তারা যাতে দুবেলা দুমুঠো খানা তাদের পেটে জুটে, এই জন্য যদি আমরা যারা বিত্তশালী আছি, যারা সামর্থ্যবান আছি, আমরা যদি তাদেরকে সাহায্য সহযোগিতার পথে এগিয়ে আসি, তাদের কিভাবে তাদের এই দুবেলা খানা জুটতে পারে, তাদের শরীরে বস্ত্র জুটতে পারে, তাদের যে সমস্ত ঘাটতিগুলো আছে সেগুলো যদি বারো মাসই পূরণ করার জন্য আমরা চেষ্টা করি, আমার বিশ্বাস ইনশাআল্লাহ এই মাহে রমজান থেকে এই শিক্ষাটা আমরা নিলে আমাদের সমাজের মধ্যে অনেক পরিবর্তন হয়ে যাবে। নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, যে ইবাদত সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু এই নামাজ আমাদের মধ্যে কী সৃষ্টি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে এত বেশি মর্যাদা দান করেছেন যে দুনিয়াতে যত ইবাদত ছিল সকল ইবাদতগুলি আল্লাহ তাআলা তার হুকুমগুলি জমিনে নাজিল করেছেন, কিন্তু নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার আরশে আজিমের মধ্যে নিয়ে গিয়ে সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ উম্মতের জন্য ফরজ করেছেন। এই নামাজ আমাদেরকে শিখায় কিভাবে আমরা মুসলমান ভাই ভাই একতাবদ্ধ হয়ে থাকতে পারি, আমরা মুসলমান ভাই ভাই কীভাবে সম্মিলিত হয়ে থাকতে পারি, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব ভাব কীভাবে বজায় রাখতে পারি, যার অভাব আজকে আমরা সমাজে দেখতে পাচ্ছি। আমরা মুসলমান ভাই, কিন্তু আমরা এক ভাই অপর ভাইয়ের সাথে ভ্রাতৃত্ব সম্পর্ক বজায় রেখে চলতে পারি না। আমরা এক ভাই আরেক ভাইয়ের সাথে নিজের ভাইয়ের মতো, আপন ভাইয়ের মতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে আল মুসলিমুনা কারজুলিন ওয়াহিদিন, সমগ্র বিশ্বের মুসলমান হচ্ছে একটা দেহের মতো, একটা মানুষের মতো। কারো যদি মাথার মধ্যে ব্যথা হয়, সেই মাথার ব্যথার কারণে যেমন পুরা শরীরে ইস্তাকা কুল্লুহু ওয়াইন ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, যে তার পুরা শরীরে সেই ব্যথাটা অনুভব হয়, ঠিক তদ্রূপভাবে আমার পাশের একজন মুসলমান ভাই, আমার প্রতিবেশী আরেকজন মুসলমান,
সে যখন কোনো ব্যথায় ব্যথিত হয়, সে যখন কোনো যন্ত্রণার মধ্যে থাকে, কিন্তু আমরা মুসলমান আরেক মুসলমান দেখি কিন্তু তার এই ব্যথা, তার এই যন্ত্রণা আমরা ভাগাভাগি করে নিতে পারি না, তার এই অভাবের মধ্যে, তার এই বিপদে আমরা সহযোগিতা করতে পারি না। আমরা ভাগাভাগি করে নিতে পারতাম তাহলে পবিত্র মাহে রমজান সার্থক হতো এবং সমাজ পরিবর্তন হতো। আমি বলতে চাই, মাহে রমজানে নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে সমাজের অনেক পরিবর্তন সাধিত হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অনেকে যারা মদ, গাঁজা, হিরোইন, আফিম, মার্জিয়ানা এগুলো যারা পান করে, বিভিন্নভাবে যারা মদখোর আছে, আমি বলতে চাই মাহে রমজানের মধ্যে তারা রোজাদারের সম্মানে হোক অথবা শরমে হোক, তারা অন্তত টুপি মাথায় দিয়ে চলে। যদি রোজা না রাখে তাহলে তার ফেস দেখে বোঝা যায় না আসলে সে রোজাদার কিনা। অন্তত মাহে রমজানের খাতিরে, সমাজ পরিবর্তনের খাতিরে এতটুকু পরিমাণে সে সম্মান করে, করতে বাধ্য হয়। এটা হচ্ছে মাহে রমজানের রোজার ফজিলত এবং গুরুত্বের কারণে, রোজাকে সম্মান করে এই কারণে। তো আমরা যদি রমজান মাসে, বিশেষ করে রমজানের সিয়াম সাধনার পাশাপাশি যদি আমরা নিজের ব্যক্তি জীবন, সমাজ জীবনের দিকে গুরুত্ব দিই, গরিব দুঃখীদের জন্য আমরা যদি অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করি, যদি আমরা এগিয়ে আসি, জাকাতের টাকাগুলো সঠিকভাবে আমরা গরিবদের মাঝে বিলিয়ে দিই, আমার মনে হয় মাহে রমজান মাস আমাদের জন্য সার্থক হবে এবং সমাজ পরিবর্তন হবে। যে আপনি আরেকটু কিছু বলেন আপনার সমাপনীতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে হাজির হলেন এই আশায় যে তারা নবীজির কাছে তাদের অভাবের কথা জানাবেন, নবীজি তাদেরকে সহযোগিতা করবেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজের জন্য ঘর থেকে বের হবেন, এমন সময় দেখতেছেন যে ঘরের মধ্যে অনেক বিধবা মহিলা এবং এতিম বাচ্চারা আসছে। তখন আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই এলাকার বিধবা মহিলাগুলো, এতিম বাচ্চাগুলো তাদের অভাব অনটনের কারণে আজকে নতুন জামা পরতে পারতেছে না, তাদের ঘরে ভালো খানা নাই, তাদের বস্ত্র নাই, এই জন্য তারা আপনার কাছে এসেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, আমি কিভাবে তাদেরকে সহযোগিতা করব? তুমি তো জানো আজকে অনেক দিন যাবত আমার ঘরেই চুলার আগুন জ্বলে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ বললেন, ঠিক আছে, আমি এখন নামাজে যাচ্ছি, নামাজের সময় হয়ে গেছে, আমার জন্য সবে অপেক্ষা করতেছে, দেখা যাক নামাজের পরে এসে কি ব্যবস্থা হয়। এই কথা বলে নবীজি ঘর থেকে বের হয়ে গেলেন। আর ওইদিকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ম ছিল, তিনি ঈদের দিন এরকম পাহাড়ের উপরে উঠে গরিব এতিম যারা আছে তাদেরকে খানা বণ্টন করতেন, পোশাক দিতেন। তো হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাহাড়ের উপরে উঠলেন, তখন তিনার মনে পড়ল যে সবাইকে তো দিলাম কিন্তু আল্লাহর হাবিবের খবরটা তো আমি নিলাম না, কী অবস্থা। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর যখন নিলেন, নিয়ে জানতে পারলেন যে এলাকার গরিব বিধবা মহিলাগুলো সবাই নবীজির ঘরে বস্ত্রের অভাবে, খাদ্যের অভাবে তারা নবীজির দরবারে বসে আছে, অথচ নবীজি নিজের চুলাই আগুন নাই, তিনি তাদেরকে কিভাবে সহযোগিতা করবেন। এইটা যখন তিনি দেখলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহ থেকে ফিরে আসার আগে আগেই হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 41টা উট বোঝাই করে খাবার এবং বস্ত্র নিয়ে নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। তখন এই খাবার, পোশাকগুলি এতিম শিশুদেরকে বিলিয়ে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন
নামাজ পড়ে ঘরে ফিরলেন, তিনি মনে করলেন সবাই হয়তো খুব মন খারাপ, কিন্তু নবীজি এসে দেখতেছেন যে সবার মনে অত্যন্ত খুশি, আনন্দ, নতুন জামা সবার গায়ে। নবীজি জানতে চাইলেন কিভাবে হলো। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে এই ব্যবস্থা করে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আসমানের দিকে হাত উত্তোলন করে দোয়া করছেন। জি, আলহামদুলিল্লাহ, আপনি সুন্দর কথা বলেছেন মোহতারাম, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণ যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেলেন সমাজ পরিবর্তন করার জন্য, বিশেষ করে পবিত্র মাহে রমজান মাসে। এখন আমাদের জন্য বিশেষ একটা সুযোগ আছে, সেটা হচ্ছে যদি আমরা বিত্তবানরা যদি আমরা সমাজে পবিত্র মাহে রমজানের খাতিরে প্রত্যেক ঐক্যবদ্ধ করে আমরা প্রতিদিন না হোক অন্তত দুই একদিন পরপর রমজান মাসে আমরা ইফতার করি, সবাইকে আমরা এক কাতারে নিয়ে আসি, এক জায়গার মধ্যে আমরা বসি, তাহলে আমাদের সাথে গরিবদের সাথে একটা ভ্রাতৃত্ব সম্পর্ক হবে। এবং আমরা নামাজের মাধ্যমে করতে পারি, নামাজের কাতারে আমরা গরিব দুঃখী সবাই একসাথে সামিল হতে পারি, এবং সমাজে কারা ইফতার করলো, কারা সেহরি খাইলো এই খোঁজখবর আমরা নিই, না যদি তাদের খাবারের ব্যবস্থা না থাকে আমরা যোগান দিয়ে দিই। এইভাবে যদি আমরা সমাজের মানুষ, বিশেষ করে আমরা রমজান মাসে ঐক্যবদ্ধ হই যে পবিত্র মাহে রমজানে আমাদের সমাজের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের খারাপ কাজ এবং জুয়া অশ্লীল বিভিন্ন ধরনের, বিশেষ করে যুবক ছেলেরা যাতে কোনো খারাপ কাজ করতে না পারে, সমাজে যারা নেতৃত্ব যারা মোড়ল আছে তারা যদি এগিয়ে আসে, তাহলে আমার বিশ্বাস পবিত্র মাহে রমজানে এই সমাজ পরিবর্তনের ভূমিকা অনেক বেশি জোরদার হবে এবং আমরা উপকৃত হব। যে সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা এতক্ষণ বিজ্ঞ আলেমে দিন মুফতি হাফিজ মাওলানা আমির হোসেন লাকসামী সাহেব থেকে পবিত্র মাহে রমজানে সমাজ পরিবর্তনের ধারা এই সম্পর্কে আলোচনা শুনলাম। আশা করি আমরা পরবর্তীতে আরও অনেক আলোচনা আমাদের হবে, আপনারা আমাদের সাথে থাকবেন। আজকে এখনই এই সময় আপনাদের থেকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।